डॉक्टर साहब, डॉक्टर साहब, एक औरत बेहोश हो गया। किधर? बाजू वाला कमरा में। आप जल्दी चले आइए। चलो। अरे बाबा, ठीक है, धोरो धोरो बेटा, खुदा पूरे मॉडल देखो। अरे बाबा, कि भारी रे बाबा। ও কেন বলে দুজনে পারছি, মরলে চারজন লাগতো। মরলে মানে মারা যাবে নাকি? খুনে দেয়া পড়বো তো। তাহলে তো গভীর বিপদ। বিপদ বলে, বিপদ বলে তুমি চুপচাপ দায়ী থাকবে? তাড়াতাড়ি যাও, যেখান থেকে তাড়াতাড়ি নিয়ে আসো। যাচ্ছি যাচ্ছি, তুই অত ভয় পাচ্ছিস কেন? আরে রেগে গেলে ওর মাঝে মধ্যে ওরকম হয়। ওরকম হয়? হ্যাঁ। তাহলে তুমি শিগগিরই যাও, শিগগিরই যাও। রেগে গেলে এরকম হয়? কি মেয়ে রে বাবা, ওরে বাবা, ওরে বাপ রে বাপ, কি সর্বনাশ! আমার বোধহয় এখানে থাকা ঠিক হবে না। ডাক্তার! হ্যাঁ, ডাকো, তাড়াতাড়ি ডাকো। আসুন 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 আসুন। এ কি, কার অসুখ? কে অজ্ঞান হয়েছে? আমি। আপনি? আপনি অজ্ঞান হয়ে গেছিলেন? না না, আমি নই, আমি নই। তবে রোগী কোথায়? আপনি, আপনি ডাক্তার? হ্যাঁ। যদি নামটা একটু জানতে পারতাম। মিসেস? মিসেস নয়, মিস। মিস? জয় ভগবান! কি বললেন? না না, বলছিলাম যদি একটু নাম ঠিকানাটা জানতে পারতাম। আমার নাম প্রিয়া, ডক্টর প্রিয়া বোস। বাবা বাবা বাবা, কি সুন্দর নাম, প্রিয়া কুমার। যা দিলে সব পণ্ড করে। এ কি, এর মধ্যে আপনার জ্ঞান ফিরে এলো? এ কি? ও আই সি, তাহলে এই তোমার সেই ভালোবাসার মেয়ে। ইনি কি যা তা বলছেন? মাথা খারাপ নাকি? মাথা খারাপ? কি সাহস! আমারই ঘরে বসে নির্লজ্জের মতন প্রেম করছে, না না, আর আমাকেই বলছে মাথা খারাপ! কি আজে বাজে বকছেন? আমি ডাক্তার, আমাকে এখানে কল করে আনা হয়েছে। ডাক্তার? ধরা পড়লে ওরম সবাই ডাক্তার হয়ে যায়। আপনি ইংরেজি পড়তে পারেন? আমি বিএ পাস। তাহলে এটা পড়ুন, ডক্টর প্রিয়া বোস। আশ্চর্য! আশ্চর্য পরে হবেন, রোগী এনে ওকে। হ্যাঁ, ঘন ঘন জ্ঞান হারিয়ে ফেলছে। তাহলে তো খুব সিরিয়াস। আপনি ভেতরে চলুন, আমি আপনার পরীক্ষা করব। চলুন। এক্সকিউজ মি, আমি কি তাহলে বাইরে অপেক্ষা করব? তাই করুন। তুমি অসুখ স্যার, টিপটা লাগিয়ে দিলে। চলুন। অসুখ কি? স্যার, জ্ঞান ফিরে গেছে। হ্যাঁ, ফুল, ডাক্তার তো এসেই গেছে। তুমি নিয়েছো কি? হ্যাঁ, আমাকে হিড়ি করে টানতে টানতে এখানে। না না, আপনি এসে ভালোই করেছেন, এনার কেসটা একটু কনসাল্ট করে নেবো। ইনি বুঝি পেশেন্ট? চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি দেখেছি মনে হচ্ছে। শুনুন, ইনি না আমাকে নার্সিং হোমে ঢোকাতে চাইছেন। নার্সিং হোম? তার মানে তো সিরিয়াস। আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, উঠবেন না, একদম নড়বেন না। আচ্ছা, আগে আমরা কনসাল্ট করে নিই। চলুন। আসুন স্যার। ইডিয়েট, আপনি বাইরে গিয়ে দাঁড়ান, আর দেখবেন আমাদের কনসালটেশন যেন কোনো ব্যাঘাত না হয়। না স্যার, যত খুশি কনসাল্ট করুন, আমি ওই নার্সিং হোমের ফেভারে। সেটা আমরা বুঝবো স্যার, একটু ফেভার করুন স্যার। দেখুন, মানে আমি বলছিলাম যে মানে এইরকম ভেসে বেরিয়ে যদি কোনো একটা গোলমাল বাঁধিয়ে ফেলে, মানে তার থেকে নার্সিং হোমের মতো একটা সেফ জায়গা বুঝলেন? বুঝলেন সব? ইয়েস স্যার, কনসাল্ট করুন। এই বাবু কোথায় গেল রে? কে, কুমার সাহেব? হ্যাঁ হ্যাঁ, কুমার সাহেব কোথায় গেল? লেকের ধারে। লেকের ধারে? হুম। রুগীকে কেমন দেখলে? না না, বেশি কিছু না, হাইপারটেনশনে ভুগছেন। আমার একটা নার্সিং হোম আছে, আমি বলেছি সেখানে কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবেন। ভালোই করেছো। ইস, চলো, মাস্টার সবে মাত্র ঘাই মেরেছে, এমন সময় লোকটাকে টান্দে টান্দে আমাকে এখানে নিয়ে এলো, যেন কারণ অবিশ্বাস উঠেছে। মাছটা পালালো? বড় মাছ, তা 2 কিলো 2 হবে, ঘাইটা খুব জোরালো ছিল। আচ্ছা আচ্ছা, কিচোর টোপ দিয়ে কি গভীর জলে মাছ ধরা যায়? গুগলি হলে ভালো হয়। আচ্ছা, তোমার এই ইন্ডিয়ান স্টাইল অফ ফিশিংটা সম্পর্কে আমাকে আরো কিছু বলো তো। কি রে তুই এখানে কোথেকে আসছো? আরে বনলতার ঘরে তুই বুড়ো ডাক্তারকে পৌঁছে দিয়ে এলাম। প্রিয়া? প্রিয়া কোথায়? আর তোর প্রিয়াকে আমি চিনি নাকি যে আমি কি করে বলবো? আহ, যে মেয়ে ডাক্তারটি ও করেছিল,
ওই তোর প্রিয়া, তা ভালো দেখতে নয় তো? ভালো মন্দক ওই আমার প্রিয়া, যদি জানো তো বলো প্রিয়া কোথায়? আরে বনলতার ঘরে বুড়ো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করছে। বনলতাকে এক্ষুনি নার্সিংহোমে পাঠানো দরকার। কিন্তু আমার দরকার ডাক্তার প্রিয়াকে, এক্ষুনি দরকার। খুব অসুস্থ বোধ করছিস? ভয়ানক ভয়ানক, বুড়োটাকে হটিয়ে ডাক্তার প্রিয়াকে একবার এক্ষুনি এখানে নিয়ে এসো, এক্ষুনি। কিন্তু কিন্তু ঠিক নয়, ডাক্তার প্রিয়ার সঙ্গে আমি একটু ব্যাপারটা নিরিবিলিতে এগোতে চাই। প্লিজ ভেটকুদা, প্লিজ বন্ধু, এই উপকারটুকু করবে না বলো? কিছু পারবা নেই বন্ধুজন, আমি সব করতে পারি। আমি ডক্টর প্রিয়াকে এক্ষুনি কল দিচ্ছি। হ্যাঁ, ওকে আসতে দেখলি না তুই অসুস্থ আবার ভান করবি। তাহলে তুমি বলছো মাছটা প্রথমে এসে টোপে ঠোনা মারবে, তারপর মাছ এসে টোপটাকে ঠোকরাবে, আমি তখনও কিছু করব না? না, তবে প্রস্তুত হতে হবে, ট্রাফিক সিগন্যালে লাল আলো নিবে যেমন হলদে হয় তেমন। আর তারপরে মাছ এসে যখন টোপটাকে গিলবে সবুজ আলো, সামান্য হ্যাঁচকা টান। আমি হোটেলের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে দিয়েছি। খুব ভালো করেছেন, খুব ভালো করেছেন। এবার টেট্টি পাবে কত ধানে কত চাল। আরো চাল চলেছি, এই যে বেড়া দাঁড়িয়ে আছে, এ কাউকে ঢুকতেও দেবে না বেরোতেও দেবে না, আমার টাকা খেয়েছে। আগে আমি যেটু চান করতে যাবো, ভেটকুদা আমার সঙ্গে থাকবে। ভেটকুদা মানে? ও আমার বন্ধু, আমরা দুজনে এক কলেজে পড়তাম। ওয়েট, তার মানে বনলতার ব্যাপারে তোকে সাহায্য করে? আগে মোটেই না, মোটেই না, আমি তো একেবারে চাই না ও এই মেয়েটার পেছনে ঘুরুক। এক্সেলেন্ট, তাহলে তুমি আমার ঘরে থাকবে, তুমি ওর বন্ধু, ওর উপর নজর রাখবে। চলো মাঠ মাঠ।